কালচার প্রোগ্রাম, খেলাধুলা, বইয়ের পড়াই পারিস না, আবার পিটিএ তোদের সাহায্যটা করে দেব। স্কুলে বাচ্চাদেরকে মানসিক আর শারীরিক শাস্তি দেওয়াটা বেআইনি, আর তাছাড়া শাস্তি দিয়ে কোনো ভালো পাঠ্য বই পড়ার মরদ নাই, আবার লাইব্রেরি থেকে আউট বই পড়বেন, শখ দেখে আর বাঁচি না। বিদ্যাসাগর এক একজন। ওর নাম মাইশা রহমান, ডাকনাম আঁখি। আঁখি তোমাদের থেকে একটু একটু আলাদা, তো আমি আশা করছি যে তোমরা সবাই ওকে খুব সুন্দরভাবে গ্রহণ করবে, আর সবাই ওর খুবই ভালো বন্ধু হবে। চোখে দেখতে পাই না। তুমি লেখাপড়া করবে কেমন করে? ব্রেইল বই পাওয়া যায়। আর লেখা? পরীক্ষার খাতায় কেমন করে লিখবে? আমি বলবো, আরেকজন লিখে দেবে। ধর, এভাবে লেখাপড়া হয় নাকি? আর তোমার লেখাপড়া করি বা কি লাভ? ভালো মানুষই চাকরি পায় না, প্রতিবন্ধী। প্রতিবন্ধীকে কে চাকরি দেবে? আমার হয়তো চলতে কষ্ট হবে, কিন্তু কেউ যখন আমাকে দেখে আহা উহু করে তখন আমার আরো বেশি কষ্ট হয়। আম্মু, আম্মু, দেখে যাও আমি কি পেয়েছি। তোমরা সবাই ভুলে যাও যে আমি অন্ধ, বা আমি চোখে দেখতে পাই না। আমি চাই তোমরা আমাকে অন্য আরেকজনের মতো ভাবো। আমার জন্য আলাদা করে কিছু করো তা আমি চাই না। খোলা আকাশ পেলে মুক্ত পাখিরা ডানা মেলে উড়তে পারে, স্বপ্ন দেখা মন ভেঙে অবকুণ্ঠন নতুন পৃথিবী গড়তে পারে। খোলা আকাশ পেলে সবই তো জানলেন, এবার আমাদের ছেড়ে দিন। জানকানা বিবি, পৃথিবীতে দুইটা ব্যবসা হচ্ছে সবচেয়ে লাভজনক, অস্ত্র আর মানুষ। হ্যালো, হ্যালো বাবা। কে বাবা? আমি আঁখি। আঁখি শুনতে পাচ্ছ বাবা? হ্যাঁ শুনতে। হ্যালো, তুমি আঁখি নাও। আঁখিকে দাও ফোনটা। আঁখিকে দাও। আঁখি কোথায়? আঁখিকে দাও ফোনটা। চল আঁখি, চল।